ভাই হাতে ধরে বলছি, আল্লাহর ফরজ রোজা কাজা করো না, রোজা কাজা করো না। আমার আল্লাহ জুলুম করেননি, একটাকেও আল্লাহ জালেম নয়, কার উপরে জুলুম করেননি আল্লাহ পাক। এই রোজাটা রেখে কেউ মারা যায়নি আজ পর্যন্ত, রোজা রেখে। একজন দেখান না ভাই যে রোজা রেখে মারা গেছে? জানা আছে যে রোজা রাখার কারণে মারা গেছে? যদি কেউ রোজা রেখে থাকেন, শরীর খুব অসুস্থ হয়ে গেছে, পাশ করা অভিজ্ঞ ডাক্তার এসে বলছে নাকি রোজা ভাঙতে হবে, আর তিনি বলছে না আমি মরে যাই মরে যাব, আমার মুখে পানি দিবি না, রোজা আমি ছাড়বো না, আপনি মুখটা ফাঁক করে আর পানিটা ঢেলে দেবেন। খোদা বলছে রোজা ভাঙ, তো রোজা আমি চাইনি, ওই রকম আমি জালেম নই, আমি রহমান আমি রহিম। ভেঙে ফেলে রাখো, সুস্থ হয়ে নে, ওষুধ খা, ভালো হয়ে উঠলে সময় মতো আমার কাজাটা আদায় করবি, আমি তোর ফরজ রোজা সব দিয়ে দেবো। আর যদি ভালো না হতে পারিস তাহলে কাফফারাটা দিয়ে দিবি। কি আসান হুকুম আল্লাহ! কোথায় জুলুম হলো, কোথায় জুলুম হলো? فَمَنْ كَانَ مِنْكُمْ مَرِيزًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِنْ أَيَّامٍ أُخَرَ। আল্লাহ বলছেন যদি রমজান মাসে তোমরা রোজা রাখতে পারছো না, অসুস্থ হয়েছো, কঠিন বিমারে পড়ে গেছো, অভিজ্ঞ ডাক্তার, পাশ করা ডাক্তার, যোগ্য ডাক্তার যদি বলে আপনার স্টোমাক শোকানো যাবে না, রোজা রাখা যাবে না, আল্লাহ বলছেন রোজা ভেঙে ফেল, খাওয়া দাওয়া কর, ওষুধ খা, সুস্থ হ, ভালো হয়ে উঠ, ভালো হয়ে উঠলে কাজা দাই, ভালো হয়ে উঠলে কাজা দাই করবি, আমি আল্লাহ ফরজ রোজার সওয়াব দিয়ে দেব। আর যদি ভালো না হয়, ভালো হওয়ার কোনো আলামত যদি না হয়, আর সুস্থ হয়ে ওঠার কোনো নমুনা যদি না থাকে, কাফফারাটা আদায় করবি, আমি আল্লাহ তোর আমল নামায় ফরজ রোজার সওয়াব দান করে দেব। কিছু ছেলে আছে মাকে বলছে রোজা রাখ, আপারা ফাপারা দিতে পারবো না, বাপকে বলছে রোজা তোকে রাখতে হবে, তো রোজার কাফফারা কে দেবে? ওসব ছেলে মরে যাওয়া ভালো। সত্যি যদি তিনি অসুস্থ হন, রাখবার ক্ষমতা যদি না থাকে, আল্লাহ বলছে রোজা মান, তুমি বলছো রোজা না, তোমার কথা রোজা রাখবে না খোদার কথা রোজা ভাঙবে, কোনটা? আল্লাহ বলছে ভেঙে দে, আর শয়তান ছেলে বলছে তোকে রোজা রাখতে হবে, সে নিয়ে রোজা রাখে না, ও ছেলে রোজা রাখে না, ও পাক্কা বেরোজগার, ওর মা কে আর বাপ কে চাপ দিচ্ছে তোদের রোজা রাখতে হবে, তোদের কাজা কাফফারা কে দেবে? বাপা বলেছে বাবা একটু কাফফারা দিয়ে দিস, আমরা আর পাচ্ছি না, একটা করে রোজাদারকে তো খাওয়াবি দুবেলা আর ইফতার দিবি, এই তিন বেলার খাবারটা দিয়ে যাবি প্রত্যেক দিন একটা মাস, আমি রোজা রাখতে পারবো না বাবা, আমার জান ধরপড় করছে, শরীর ভালো নেই, আমি মরে যাবো বাবা।